Hey everyone, welcome back to Rokesh Cooking Garden. আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব মজার একটি আইসক্রিমের রেসিপি। করে দেখাবো রাজভোগ কিংবা ক্ষীর আইসক্রিম। আর এই রাজভোগ বা ক্ষীর আইসক্রিমের পারফেক্ট রেসিপিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে চুলাতে একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছে 2 কাপ ফুল ক্রিম মিল্ক। এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ মাওয়া। আমি এখানে পাউডার মাওয়াটা ইউজ করছি। আপনাদের হাতের কাছে যেই মাওয়াটা অ্যাভেলেবল আছে সেটাই আপনারা ইউজ করতে পারবেন। এরপর খুব ভালোভাবে তল দুধের সাথে মাওয়া আর গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। অন্য একটি বাটিতে সামান্য গরম দুধের সাথে কিছু জাফরান আগে ভিজিয়ে রেখেছিলাম সেটাও এখন দিয়ে দিলাম। জাফরানটাকে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন এলাচি গুঁড়া। আপনাদের কাছে এলাচি গুঁড়া না থাকলে আপনারা আস্তে এলাচিটাও ইউজ করতে পারেন। এরপর এলাচি গুঁড়াটাও দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এদিকে এখানে কিছু কাঠবাদাম, কিছু কাজু বাদাম আর পেস্তা বাদাম সারা রাত ভিজিয়ে রেখেছি। এখন এই বাদামগুলো আমি একটা গ্রাইন্ডার জাগে ঢেলে নিচ্ছি। এরপর এর সাথে আমি 1/2 কাপ দুধ দিয়ে এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেব। বাদামের পেস্টটা হয়ে গেছে। এখন এই গরম দুধে আমি দিয়ে দিব বাদামের পেস্ট। এখন একটা স্প্যাচুলা দিয়ে দুধের সাথে বাদামের মিক্সটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন খুব ভালোভাবে মিশে যাবে তখন আমি চুলাটা অফ করে দেব। বাদাম আর দুধের মিশ্রণটা আমি একটা কন্টেনারে ঢেলে এরপর এটাকে রুম টেম্পারেচারে এনে এখন ডিপ ফ্রিজে রেখে দেব প্রায় 3-4 ঘন্টার জন্য। প্রায় 3-4 ঘন্টা পর আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে এখন এখানে অনেকটাই জমে গেছে আর কিছুটা ঘন হয়েছে। এখন এই জমানো অংশটা আমি একটা স্প্যাচুলা দিয়ে উঠিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। এদিকে নিয়েছি একটি লার্জ সাইজের বোল, তাতে ঢেলে দিচ্ছি 200 ml হ্যাভি ক্রিম। আপনারা চাইলে হুইপিং ক্রিমটাও ইউজ করতে পারেন। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে হাই স্পিডে প্রথম 5 মিনিট বিট করে নিব। পাঁচ মিনিট পর এখানে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক প্রায় 1/4 কাপ। কনডেন্স মিল্ক দেওয়ার পর ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ পর্যন্ত এটা ঘন আর ফোমি টেক্সচার না আসে, ততক্ষণ পর্যন্ত এটা বিট করতে হবে। দুটো ঘন আর ফোমি টেক্সচারে চলে এসেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি বাদাম আর দুধের মিশ্রণটা, এটা আমি আরেকটু গুলিয়ে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি। এরপর খুব ভালোভাবে একটা স্প্যাচুলা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন 2-3 মিনিটের জন্য ইলেকট্রিক বিটার দিয়ে আমি এটাকে মিডিয়াম স্পিডে বিট করে নিব। ব্যাস আমার রাজভোগ বা ক্ষীর আইসক্রিমের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন একটা এয়ার টাইট কন্টেনারে আমি ঢেলে নিচ্ছি।
দিয়ে দিচ্ছি ওপরে কিছু কাঠ বাদাম কুচি, দিচ্ছি কিছু পেস্তা বাদাম কুচি, সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য কিশমিশ। এখন কন্টেনারটা ঢেকে এটাকে রেখে দিব ফ্রিজে, ডিপ ফ্রিজে 8 ঘন্টার জন্য, কিংবা চাইলে ওভারনাইটের জন্য রেখে দিতে পারেন। প্রায় 8 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিলাম। আমার ক্ষীর আইসক্রিম বা রাজভোগ আইসক্রিম হয়ে গেছে। আমি একটা আইসক্রিম স্কুপার ঠান্ডা পানিতে একটু ভিজিয়ে নিয়ে এরপর আমি আইসক্রিমটাকে স্কুপ করে নিচ্ছি। হয়ে গেল খুব মজার রাজভোগ কিংবা ক্ষীর আইসক্রিম। ডেকোরেশনের জন্য আমি সামান্য কিশমিশ আর পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। দেখে নিলেন কত সহজে বানিয়ে নেওয়া যায় এই মজার রাজভোগ কিংবা ক্ষীর আইসক্রিম। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে বেশি বেশি লাইক আর শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো আমার আজকের ভিডিও। আর আমার আরও নতুন নতুন রান্না পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে আমার আজকের ভিডিও দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন।